Hey guys, hello and welcome back to my channel. Welcome to another vlog, another boring day of my life. তো শীতকাল চলছে, শীতকালে উঠে সকালবেলা আমার দুটো প্রবলেম হয়। একটা তো ঘুম থেকে উঠে মানে বাইরে প্রচুর ঠান্ডা লাগে, তাই রুম থেকে বেরোতে ইচ্ছা যায় না, ওইটা একটা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে উঠে সকালে মুড়ি খাওয়ার ব্যাপারটা, ওটা। আজকে আপাতত মুড়ি খেয়ে নিয়েছি, ঠিক আছে? মুড়ি খেয়েছি, আলু ভেজেছিল মা, আলু ভাজা আর মুড়ি। আর আমি এই জায়গাটা তো দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে সূর্যের আলোটা এই জায়গাটাতে খুব সুন্দর পড়ছে, নিজের একটু ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে বডিটা, ঠিক আছে? ভালো লাগছে রোদে দাঁড়াতে, শীতকালে সবারই রোদে দাঁড়াতে ভালো লাগে। তো জাস্ট এখনকার মতন এইটুকুনি, লেটস স্টার্ট দ্য ডে। আপাতত আমি মার্কেট যাব, আমার ওই চপ্পলটা ছিঁড়ে গেছে, তাই আমি এই জুতোটা পরে যাব, দিয়ে গিয়ে একটা নতুন জুতো কিনবো। আমি টুকটুক করে সাইকেল চালাতে চালাতে কুঠিয়াট চলে এসেছি, এসে দেখছি আকাশ গান মারাচ্ছে, লাদেনও খুব তাড়াতাড়ি চলে এসছে। আমি গিয়ে জুতোটা কিনে নিয়ে আগে এক্সপেরিমেন্ট ভিডিও তো আজকে একটা করতে যাবে, দেখি কখন সময় হয়। তো আপাতত আমি আমাদের মার্কেটের ফটিকের দোকানে চলে এসেছি, জুতো কিনবো এখান থেকে একটা, অজান্তা যা হোক কিছু একটা চটি জুতো নিয়ে এলবো। বন্ধু হয় বলে আমাকে উল্টাপাল্টা করে বলে দিল আমি ভিডিও করছি বলে। তো আপাতত আমি এই দুটো জুতো কিনেছি, অজান্তার কালার্স, ক নম্বর সাইজ, ন নম্বর সাইজ, পায়ে খুব ভালো ফিটিংও হয়ে গেছে। নতুন জুতা পরে হাঁটতে প্রথম প্রথম একটু জুতোটা ভারী ভারী লাগছে, একটু খয়ুক, তারপরে হালকাভাবে পরতে আরও আর চলতে সুবিধা হবে। ফাইনালি আমরা এখন আড্ডা মারবো একটু, দুপুরবেলার সময় আড্ডা ভাবা যায়। তো ফাইনালি আজকের এক্সপেরিমেন্ট চ্যাপ্টার আমরা শেষ করলাম এই মাত্র, এরপর স্নান খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর তলাবাড়িতে জল নেই, তলাবাড়িতে জল দিতে হবে, তাই মোটর নিয়ে যাচ্ছি, তার আর এই পাইপগুলোও নিয়ে যেতে হবে। তো তলাবাড়ির কাছকে চলে এসেছি, আমাকে পাইপটা বিছাতে হবে, তো এই পাইপটা আমি ভুল করে পাশে বিছিয়ে দিয়েছি, এ পাশে একটা ছোটো পাইপ বিছাতে হবে, আর ওখানটাতে তলাবাড়ি। তো তলাবাড়িকে চলেছে, দেখতে পাচ্ছ তলাবাড়িতে একটু জল নেই, ওখানে বাবা দাঁড়িয়েছে, ওখানে মোটরটা বসাবে, ওখান থেকে এত দূর অব্দি জল আসবে। তো একদম বিকেলের সময় তলা জমিতে মোটর বসানোর পরে, মানে তলা জমিতে জল দেওয়ার পরে ক্রিকেট খেলতে হবে, সবাই চলে আসছে। শীতকালে অ্যাকচুয়ালি শীতকালে মানেই খেলার সময়। ফ্লিপকার্ট থেকে জিনিস এসছে, রিয়েল আনবক্সিং চলছে। আমার মা বলছে হাজার টাকার জিনিস কি কিনেছি আমি, মা ব্লেড দিয়ে খুলতে, আর মজা মা ব্লেডটা দেখা একবার, আমার মা আনবক্সিং করছে ব্লেড দিয়ে, মায়ের মনে খুব কিউরিয়াসিটি জেগেছে যে আমি হাজার টাকা দিয়ে কি কিনেছি জিনিসগুলো। ওটা কাট, সোজা কেটে দে, যেরকম করে কাটছিলি কাট, সাইড গুলো কাট। ওয়াও, আস্তে করে কাঁচের জিনিস আছে, ঠাকুর কাঁচের আছে এটা, মাইকে অ্যালাউস করার মতন। কি এই ভাঙবে তো কাঁচের, এটা কাঁচের তো, হ্যাঁ চিকটা খুল, কি বলতো কর্নিকাল ফ্লাক্স, এটা কি হবে ভিডিও করার জন্য, খুব ইন্টারেস্টিং লাগছে, আমি মায়ের সাথে আনবক্সিং করছি আর মাকে তব্বও করি, ভিডিও করতাম না যা বল, আমার মাকে আমি মুখ করি, মুখ করিনি, ভালোবাসে মায়ের সাথে মাঝে মাঝে রাগারাগি হয়ে যায় আর কি, সেই জন্য মা খুব রাগ করে, কি সব ছোট বড়। আর এটা এত ছোট আমি এক্সপেক্ট করিনি, কিন্তু খুবই ছোট, আর বলি কি করি ছোটই, বাবা তো পয়সা দিয়েছে, তাকে জিজ্ঞাস কর না, আমার আরম্ভ হয়েছে
ওই তো চা খা গেলাম, চা খা গেলাম, তারপরে যে মদের বোতল, মদের বোতল ল্যাম্প, ওই তো বেরাচ্ছে, ভালো করে হাতটা কেটে যাবে, ভালো করে দেখে কাট, সবই একই জিনিস তো, চা খা গেলাম তো কে দিতে বলে, তুমি চা খাও নিজে ঘরে, তুমি চা খাবে এটি কি, এটি কাঁচের জিনিস আছে, টেস্টি হোল্ডার, চশমা চলে আসছে সঞ্জয় মাংসের জল হইল, গুটকা রান্না করছে, যদি মাংস রান্না যদি খারাপ হয় তোকে এই পাশ দিয়ে, এরপর আমাদের পাশে তো পুকুর আছে, ঠিক আছে ওকে পুকুরে ফেলে দেবো, পুকুরের উপরে রান্না করছে এটা বল, সুদীপ্ত খুব টেনশনে আছে, সুদীপ্ত তুমি কিছু বলবে, সুদীপ্তকে পুরো পাঞ্জাবিদের মতো লাগছে আজকে, মাথা টুপিটা পরে গোষ্ঠীকে কি বলবো, খুবই বাচ্চা ছেলে লাগছে, এখনো দাড়ি বেড়াইনি, দাঁড়িয়ে আছে সূর্য, সূর্য কি করবে খুঁজে পাইনি, ঠিক আছে থেকে বলছে ঘর যাবে, কিন্তু আমাকে কেউ ঘর যেতে দিচ্ছে না, বলছে একবারে ভাত টাত খেয়ে যাবি, এতে ব্যাপার দাদা, আদার শুনটা দিয়ে দেওয়ার পরে নাকি, দেখছো রান্নি কত এক্সপিরিয়েন্স, বললে যে সঙ্গে সঙ্গে না বলে আদার শুন দিয়ে, না সে জানে কখন দিতে হবে, ভেজে করবো ভেজে, এখন আদার শুন দিয়ে আমাদের ফিস্টির আরো দুজন সদস্য পানু আর গুয়া চলে এসছে, আমার নাম দিয়ে কথা বলি, আমাদের মাংস একদম রেডি হয়ে গেছে, রান্নি খুব সুন্দর মাংস রান্না করেছে, দেখে একদম হেভি কালার লাগছে, বা টেস্ট কিরকম হচ্ছে সেটাই দেখার, এইটুকুন জায়গার মধ্যে আমরা সবাই মোটামুটি বসে গেছি, ঠিক আছে, হ্যাঁ কি বলছো, ঘাম দিয়েছে রান্নির, তাহলে ঘামটা পরিষ্কার করে দাও রুমাল দিয়ে, রান্না করার একটা টেনশন নাই, কিরকম হয়েছে না হয়নি, ফিস্টি শেষ, গুটকা স্টোভ অফ করে দিচ্ছে, রান্নি খুব কেয়ার রাখছে, ওটার কালার একটা টুপি পড়ে আছে, ওটার একটা কি সব জলের ড্রাম, তো আপাতত এখন আর কিছু কাজ নেই, এখন এই ভিডিওটা এডিট করব, তো ভাবছি সারাদিনে নতুন কিছু ইন্টারেস্টিং করার, কিছু কিছু জিনিস ইন্টারেস্টিং হচ্ছে, কিছু কিছু জিনিস ইন্টারেস্টিং হচ্ছে না, আমি এটার উপর কাজ করছি যাতে তোমাদেরকে আরো বেশি করে একটু এন্টারটেইন করতে পারি এই ব্লগ ভিডিওর মাধ্যমে, তো চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, মতামত কমেন্ট করো, ভিডিওটাকে লাইক করো, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, টাটা।